স্যার, আমাদের আশ্রমে কালকে ওপর মহলের নির্দেশ গেছে, হয় 2 বছরের বকেয়া টাকা দিতে হবে, না হলে আশ্রম খালি করে দিতে হবে। স্যার, এতগুলো টাকা আমরা কোত্থেকে দেব? স্যার, আমাদের সত্যি এত টাকা দেওয়ার ক্ষমতা নেই, ওটা তো একটা অনাথ আশ্রম। এক মিনিট স্যার। হ্যাঁ সন্তুদা। হ্যাঁ গৌরী, আজকে কিন্তু তাড়াতাড়ি ঢোকো, কাস্টমারদের প্রচুর চাপ, আমি একা সামলাতে পারছি না, আজ কিন্তু কোনো বাহানা শুনবো না। সন্তুদা, আমি একটা দরকারি কাজে এসেছি, কাজটা সেরেই আমি ঢুকে যাচ্ছি। স্যার, কিভাবে কি করা যায় একটু দয়া করে যদি বলতেন, খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের কাছে সত্যি এককালীন দেওয়ার মতো অত টাকা নেই, আপনারা যদি আশ্রম খালি করে দেন, এতগুলো বাচ্চা বয়স্ক মানুষদের নিয়ে আমাদেরকে পথে বসতে হবে, আর আমাদের কাছে যতটুকু পুঁজি আছে সেটা যদি আমরা সব একেবারে দিয়ে ফেলি, তাহলে এতগুলো মানুষের খাওয়া দাওয়া, বাচ্চাদের পড়াশুনো, বয়স্ক মানুষদের ওষুধপত্র, কিচ্ছু কেনার আর টাকা থাকবে না আমাদের কাছে, সব বন্ধ হয়ে যাবে। আমি জানি মাধববাবু খুব অনেস্ট, কিন্তু উপর মহলের টাকা আমিও তো মকুব করতে পারি না, ওটা তো দিতেই হবে। তবে একটা উপায় আছে। কি উপায় স্যার? 12টা কিস্তিতে তোমরা টাকাটা শোধ করতে পারো, যে ক্ষেত্রে বকেয়া টাকাও জমা পড়বে আর তোমাদের উপরে একবারে চাপও পড়বে না, এটুকু ব্যবস্থা আমি করতে পারি। তবে প্রত্যেক মাসের কিস্তিটা যেন ঠিকমতো জমা পড়ে, না হলে আমরা উপর মহলের নোটিশ দিতে বাধ্য হব। জমা পড়বে স্যার, কিস্তি ঠিক সময় মতো জমা পড়বে। অনেক ধন্যবাদ স্যার। নোটিস পিরিয়ড সার্ভ না করে এরকম দুম করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেল পিয়ালি? হ্যাঁ, যখন কাজ থাকে না এরা এসে হাত জোড় করে কাজ চায়, তারপর ছেড়ে দেওয়ার বেলায় এরা একবারও ভাবে না যে কোম্পানিকে কতটা বিপদের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে। ইরেসপন্সিবল লোকজন সব। আর তাছাড়াও যদি এখন অন্য কোথাও গিয়ে আমাদের কোম্পানির ডেটা শেয়ার করে, কি হবে তখন? হ্যাঁ, আমি বোঝানোর চেষ্টা করেছিলাম মিত্র। বুঝিয়ে আর কোনো লাভ নেই আনন্দ, আমি ওর নামে কেস করব, কেস ফাইল করো ওর এগেনস্টে এক্ষুনি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।